আপনি জানেন কি, বাংলাদেশে বসে অ্যামাজন মার্কেট প্লেসে বিজনেস করা যায়? অথবা আপনি আপনার বর্তমান চাকরি কিংবা বিজনেসের পাশাপাশি নতুন কোনো প্যাসিভ ইনকামের কথা ভাবছেন? আসসালামু আলাইকুম এবং হ্যালো সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন অ্যামাজন FBA এর একটা সিরিজ টিউটোরিয়াল। এটাতে আছে 70টারও বেশি ভিডিও। এই কোর্স করার পরে আপনি বাংলাদেশে বসে অ্যামাজনের মার্কেট প্লেসগুলোতে বিজনেস করতে পারবেন। বর্তমানে এই কোর্সটি বাংলাদেশে দুই একটি প্রতিষ্ঠান করিয়ে থাকে 30 থেকে 40 হাজার টাকায় প্রায়, কিন্তু আপনারা এখানে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই কোর্সটি করতে আগ্রহী হন এবং পূর্বের টিউটোরিয়ালগুলো যদি আপনি না দেখে থাকেন, তাহলে এখনই দেখে আসুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক বাটন প্রেস করুন এবং আপনার নোটিফিকেশন বাটনটা অন করে রাখুন। যত বেশি সম্ভব মানুষকে শেয়ার করে এই কোর্সটি করার সুযোগ করে দিন। শুরুতেই আমরা জানব অ্যামাজনের বিজনেস মডেল সম্পর্কে, এরপর অ্যামাজন সেলার টাইপ এবং আমরা কোন মার্কেট প্লেস নিয়ে কাজ করব। তো প্রথমেই বলছি যে অ্যামাজনের বিজনেস মডেল সম্পর্কে, অ্যামাজনের বিজনেস মডেল মূলত তিনটি। FBA মানে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, সেকেন্ডটা হচ্ছে FBM মানে হচ্ছে ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট, এবং আরেকটি হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট। FBM এবং FBA এই দুটি বিজনেস মডেলই মূলত সেলারদের জন্যে, আর বাকি যেটা আছে অ্যামাজন অ্যাফিলিয়েট, এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেট, মার্কেটিং টেকনিক, বিজনেস স্ট্র্যাটেজি, এটা সেলারদের জন্য না। তো অ্যামাজন FBA কী যদি সংক্ষিপ্তভাবে বলি, তাহলে আপনার নিজের প্রোডাক্ট বা অন্য কোনো অন্য কারো প্রোডাক্ট ক্রয় করা, অর্থাৎ প্রোডাক্ট সোর্স করা এবং সেই প্রোডাক্টগুলো নাম তালিকা সহ অ্যামাজনে পাঠানো। কাস্টমারের অর্ডার আসলে তখন সেই অর্ডার রিসিভ করা, সেই অর্ডার রিসিভ করবে অ্যামাজন, পণ্য প্যাকেজিং এবং ডেলিভারি করবে অ্যামাজন, পণ্যে কোনো সমস্যা থাকলে সেগুলো ফেরত কিংবা টাকা ফেরত দেওয়া এসবই করবে অ্যামাজন। আপনার পণ্য অ্যামাজন বিক্রি করার পাশাপাশি আপনার যে লাভের অংশ থাকবে সেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে অ্যামাজন প্রতি মাসে। এই সমস্ত কাজ অ্যামাজন ফ্রি করবে না, অ্যামাজন একটি হ্যান্ডসাম অ্যামাউন্ট চার্জ করবে, যেটা সব মিলিয়ে অলমোস্ট 30%। যারা ইউকে অথবা ইউএসএতে থাকবেন তাদের কোনো প্রবলেম হবে না, তারা ব্যাঙ্কে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। আরও ভালো হতো যদি বাংলাদেশে পেপাল থাকতো, কিন্তু বাংলাদেশে পেপাল এখনও যেহেতু অ্যাক্টিভ না, সেজন্য আপনারা এখানে থেকে বাংলাদেশ থেকে পেপাল ইউজ করতে পারবেন না। কিন্তু আপনাদের যদি কোনো আত্মীয় বিদেশে থাকে তাহলে তার পেপাল অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি টাকা নিয়ে আসতে পারবেন। কিন্তু আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এভাবে করলে পরবর্তীতে ঝামেলা হয়, বিশেষ করে ওই ব্যক্তির সাথে আপনার রিলেশনে কোনো প্রবলেম হলে পরবর্তীতে টাকা নিয়ে ঝামেলা হবে, উনি হয়তো আপনাকে টাকা দিতে চাইবেন না। এখন অ্যামাজন FBM কী সে সম্পর্কে একটা ধারণা দিই। অ্যামাজন FBM হচ্ছে অ্যামাজনের ওয়্যার হাউস ব্যবহার না করে আপনার নিজ বাসায় প্রোডাক্ট রেখে আপনি বিজনেসটি করতে পারবেন। আপনি নিজেই যদি ম্যানুফ্যাকচারার হয়ে থাকেন তাহলে নিজের প্রোডাক্ট আপনি নিজের স্টোরে রেখে কাস্টমারকে ডেলিভারি দিতে পারবেন। যেসব ব্যক্তি ইউকে অথবা আমেরিকা বা কানাডা থাকেন বা অস্ট্রেলিয়াতে থাকেন তারা এই কাজটি সহজেই করতে পারবেন। আপনি ম্যানুফ্যাকচারার না হলেও সমস্যা নেই, সেক্ষেত্রে আপনি আলিবাবা বা অন্য কোনো গুড সোর্স থেকে আপনার প্রোডাক্ট ক্রয় করে সেটি আবার পুনরায় অ্যামাজনে বিক্রি করবেন। সেক্ষেত্রে আপনার দায়িত্ব অ্যামাজনে আপনার প্রোডাক্ট লিস্টিং করা, বারকোড লাগানো, কাস্টমারের কাছ থেকে অর্ডার আসলে প্যাকেজিং করা এবং শিপমেন্ট বা কুরিয়ার করা, এগুলো সব আপনিই করবেন। এক্ষেত্রে আপনি কুরিয়ার কোম্পানির সাথে চুক্তির মাধ্যমে বাল্ক কুরিয়ার করার সুযোগ পাবেন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে চুক্তির মাধ্যমে কুরিয়ার কোম্পানি আপনার বাসায় এসে মাল নিয়ে যাবে এবং তারা বাকি ডেলিভারির কাজ প্রসেস করবে, কিন্তু সেক্ষেত্রে আপনার কুরিয়ার কোম্পানির সাথে আপনার একটা এগ্রিমেন্টে যেতে হবে, এটা কুরিয়ার টু কুরিয়ার ভ্যারি করবে।
কাস্টমারের যদি মাল পছন্দ না হয় তাহলে সে ডাইরেক্ট আপনার সাথে যোগাযোগ করবে, কুরিয়ার কোম্পানির সাথে করবে না। কাস্টমারের সাথে যোগাযোগ করা অথবা কাস্টমার সার্ভিসের কাজটি কিন্তু আপনাকেই করতে হবে, অ্যামাজন কিন্তু করবে না। তখন আপনি মাল পরিবর্তন করে দিবেন অথবা রিফান্ড করে দিবেন অ্যামাজনের মাধ্যমে, এই কাজগুলো তখন আপনি করবেন। যারা বাংলাদেশে থাকে তাদের পক্ষে ফুলফিল বাই মার্চেন্ট করা আপাতত সম্ভব না, তবে আমি যতটুকু জানি অ্যামাজন অলরেডি বাংলাদেশের প্রশাসনের সাথে যোগাযোগ করেছে। দু তিন বছর আগে বাংলাদেশে আসার জন্যে তারা তাদের কাগজপত্র জমা দিয়েছে, এবং এটি করোনার কারণে একটু দেরি হয়ে যাচ্ছে, তবে আশা করি দু এক বছরের মধ্যেই হয়তো তারা বাংলাদেশে চলে আসবে। আর যদি চলে আসে তাহলে আপনারা যারা কোর্স করছেন তারা অবশ্যই অন্যদের থেকে কয়েক মাস অথবা কয়েক বছর এগিয়ে থাকবেন, এটা মোটামুটি বলা যায়। আর তখন আপনারা FBAও করতে পারবেন, FBA করা লাগবে না, তখন আপনারা আপনাদের বাসায় বসেই মাল ডেলিভারি করতে পারবেন। আমার ধরুন আপনাদের মধ্যে অনেকেই বাংলাদেশি প্রোডাক্ট যেমন হস্তশিল্প, পাঞ্জাবি, জামদানি শাড়ি, খেলনা, ফার্নিচার এগুলো বিক্রি করতে চান, তারা অবশ্যই তখন বিক্রি করতে পারবেন, নিজের বাসায় বসেই বিক্রি করতে পারবেন। তখন অ্যামাজনের বাংলাদেশি ওয়েবসাইটের নাম হবে amazon.com.bd, এরকম একটা কিছু। এবার জেনে নেওয়া যাক অ্যামাজন সেলার টাইপ সম্পর্কে। অ্যামাজনে তিন ধরনের সেলার আছে। প্রথমটা হচ্ছে FBA বা FBM, এরা হচ্ছে রিটেইলার, এবং মূলত আমরা রিটেইলার হিসেবে অ্যামাজনে প্রোডাক্ট সেল করব, এবং আমরা করব হচ্ছে FBA। আর এটা ছাড়া দুই নম্বর আছে হচ্ছে ভেন্ডর এক্সপ্রেস সেলার, এরা হচ্ছে হোলসেলার বা মিডিয়াম টাইপের হোলসেলার, অ্যামাজনের কাছ থেকে প্রোডাক্ট কিনে অ্যামাজনেই সেল করে, এবং এদের ব্র্যান্ডটা হচ্ছে অ্যামাজন বেসিক। কাস্টমারের কাছে সরাসরি এই ধরনের কোম্পানিগুলো সাধারণত সেল করে না, তারা সরাসরি অ্যামাজনের কাছে সেল করে। আরেকটা হচ্ছে যে বড় মাপের হোলসেলার, যারা হচ্ছে ভেন্ডর সেন্ট্রাল সেলার, এরা হচ্ছে ইনভাইটেশনে কাজ করে, তারা অ্যামাজন তাদেরকে ইনভাইটেশন দেয়, এরাও সরাসরি অ্যামাজনের কাছে বিক্রি করে, এবং অ্যামাজন সেটা নিজেদের ওয়্যার হাউসে রেখে কাস্টমারদের কাছে বিক্রি করে। তো দুই নম্বর এবং তিন নম্বর হচ্ছে আমাদের দরকার নেই, আমরা মূলত এক নম্বর, আমরা FBA করব এবং আমরা থার্ড পার্টি ভেন্ডর হিসেবে কাজ করব। এখন আমরা কোন মার্কেট প্লেস নিয়ে কাজ করব? অ্যামাজনে এখনও পর্যন্ত 19টি মার্কেট প্লেস আছে, এশিয়া, নর্থ আমেরিকা এবং ইউরোপ মিলে। অ্যামাজনের সবচেয়ে বড় মার্কেট প্লেস হচ্ছে ইউনাইটেড স্টেটস, মানে আমেরিকা, এরপরে কানাডা, ইউকে ইত্যাদি। আমেরিকার সবচাইতে বড় মার্কেট প্লেস হওয়ার কারণে এখানে কম্পিটিশনটা অনেক বেশি। আমি অস্ট্রেলিয়ান মার্কেট নিয়ে শেখাবো। আবারও বলছি, আমরা এই পুরো কোর্স জুড়েই অস্ট্রেলিয়ান মার্কেট নিয়ে কাজ করব এবং শিখব, কারণ অস্ট্রেলিয়ান মার্কেটটা এখনও পর্যন্ত নতুন এবং কম্পিটিশন এখনও কম আছে। আমেরিকার মার্কেট প্লেস বর্তমানে হাইলি কম্পিটিটিভ হয়ে গেছে এবং সেখানে বিজনেস করাটা বেশ কঠিন। সেই তুলনায় অস্ট্রেলিয়াতে প্রচুর সুযোগ আছে। আপনারা যারা এসব দেশে বসবাস করেন এবং সেখানে বিজনেস করতে চান, যেমন আমেরিকা, কানাডা, ইউকে, তারাও এই কোর্স ফলো করে FBA বিজনেস করতে পারবেন। অ্যামাজনের ক্ষেত্রে বিজনেস সিস্টেম অলমোস্ট সবই একই রকম, হয়তো ভ্যাট, ট্যাক্স, রিটার্ন টাইপ কিছু নিয়মকানুন ডিফারেন্ট হতে পারে কান্ট্রি ভেদে, সেটি খুব বেশি বড় চ্যালেঞ্জ হবে না। আগেই বলেছি অ্যামাজনের সাথে FBA বিজনেস হচ্ছে একটি প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম বিজনেসের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আপনি শুধুমাত্র সুপারভাইজ করবেন এবং অ্যামাজনের এমপ্লয়িরা আপনার হয়ে বিজনেস রান করবে। সো এটি একটি মজার বিজনেস, আমাদের শুধুমাত্র দরকার ইচ্ছা শক্তি এবং রাইট ডিসিশন।